এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় বন্ধুগণ কোরআনুল করিম যেটি মহান রব্বুল আলামিনের বাণী যেটি আমাদের জন্য বিশেষ রহমত বরকত এর কে নিয়ামত কোরআনে করিমের মাঝে রয়েছে সব রোগের আরোগ্যতা এবং এতে চিকিৎসা যার মাঝে এমন কিছু রাখছেন যেটা আমরা অনেকে জানি না মুসলিম জাতি হিসাবে আমরা শুধুমাত্র কোরআন করিমের তেলাওয়াতের গুরুত্ব দিয়ে থাকি রমজান মাসে এই জন্য গুরুত্ব দেই যে এই রমজান মাসে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে তারপরে দেখা যায় কোরআনে করিমকে শ্রদ্ধা পরে সুন্দরভাবে হেফাজতে রেখে আর আরেক রমজান আসা পর্যন্ত এটি অত্যন্ত ভুল একজন মুসলিম যদি দৈনিক রুটিনে সামান্য পরিমাণও কোরআনে ক্যারিমের তেলাওয়াতের অংশ বিশেষ রাখে কত যে উপকার এটা অনেকে জানে না কোরআনে ক্যারিমের দৈনিক তেলাওয়াত আপনি যেন রহমত নিয়ে আসবে বরকত নিয়ে আসবে বয়সে বরকত হবে রিজিকে বরকত হবে টেনশন মুক্ত হবে শয়তান দূরবর্তী হবে এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত তো থাকতে পারবেনি এছাড়াও জান্নাতে যাওয়ার খুব সুন্দর একটি সুযোগ এ কোরআনে ক্যারিম আপনি যেন সুপারিশ করবে রসালাম এসাদ করেছেন ইকরাউল কোরআন فإنه يأتي يوم القيامة شفيئا তোমরা কোরআন তেলাওয়াত করো কিয়ামতের দিন কোরআন کریم আল্লাহ رب العالمین কাছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে কুরআনের কেরিমের একটি বর্ণ পড়া দশ দিনে আমরা অনেকে ভুলবশত অনেক পাপ করে থাকি একজন মুসলিমের উচিত পাপ করার পর ওইগুলি মোচন করার জন্য ভালো নেকির কাজ করা নেকির কাজের মাঝে খুব সহজে নেকির কাজ যেটি করতে পারি কোরান তেলাওয়াত দিয়ে রাসূলুল্লাহ মেসেদ করেছেন মান কারা হারফান মিন কিতাবি আল্লাহ হাসান ওয়াল হাসানাতু বিআশিয়াম সালিহা যে ব্যক্তি কুরআন কারীম থেকে একটি বর্ণ পড়বে তার জন্য দশ নেকি আলিফ মিম ওয়ালা আকুল আলিফলা মিম হারফুন আমি বলবো না যে আলিফ লাম মিম এটি একটি বর্ণ বরং আলিফ একটি বর্ণ লাম একটি বর্ণ মিম একটি বর্ণ যদি কেউ কোরআন কারিম থেকে আলিফলা মিম পড়লো তিরিশটি সাপ পাইল এমনইভাবে কোরআনে করিম যে বেশি তেলাওয়াত করবে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার তার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আল্লাহ রুবুল আলমিন দিন যারা কোরআন করিমের প্রতি মাহাব্বত ছিল তেলাওয়াত করতে বেশি বেশি দৈনিক রুটিনে রাখত তাদেরকে বলবেন কামা দুনিয়া তুমি কোরআন করিম করো এবং এই জান্নাতের সিঁড়ির দাব দিয়ে উঠতেই থাকো যেভাবে তুমি দুনিয়ায় তেলাওয়াত করতে, ফা ইন্না মানজিলাকা আখির মা তোমার শেষ যেটি হবে শেষ আয়াত পন্ত অর্থাৎ কোরআন কারিমে একটি আয়াত করে পড়তেই থাকো আর জান্নাতের শেষ সীমা অর্থাৎ জান্নাতের শেষ উচ্চ মর্যাদা স্থান পন্তpostcssেই থাকো কোরআন কেরিম তেলাওয়াত একজন মুসলিম হিসাবে আজ থেকে রুটিনে রাখবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা যাই হোক না কেন দেখবেন আপনার দুনিয়াবি সব কাজে আর মাঝে বরকত পাবেন এবং এটি বাস্তবে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাই আসুন আজ থেকে আমরা রুটিন মাফিক সামান্য হলেও করানি এটি রাখি